ব্যবসা গরম থেকে মুক্তি এই অস্বস্তিকর আবহাওয়ায় খানিকটা স্বস্তি দিতে বাংলায় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুক্রবার বাংলায় বেশ কিছু জেলাতেই হবে সাত তারিখে বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট তারিখে দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে তেমন সম্ভাবনা নেই ন তারিখ পূর্ব বর্ধমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই হাওয়া ঘুরতে পারে 10 তারিখে সেদিন দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া উইকেন্ডের আগে গরম আরও বাড়বে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে পারবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে এবং বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি অন্যদিকে উত্তরবঙ্গের উপরের জেলায় পাঁচটি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এই বৃষ্টি বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি ছ তারিখ একই রকম পরিস্থিতি থাকবে সাত তারিখ পাঁচটি জেলা কিছুটা বেশি বৃষ্টি হবে নয় দশ এবং এগারো তারিখ কিছুটা বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলায় হাওয়া অফিস বলছে যে তেরো জুনের আগে রাজ্যের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না বর্ষা ইতিমধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে বর্ষা ঢুকেছে দক্ষিণ উষ্ণ এবং আদ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বার্তা দেওয়া আছে অকারণে বাইরে না যাওয়ার এবং পর্যাপ্ত জল পানি তেরোই জুনের আগে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের কোনো আশা নেই ব্যবসা গরম থেকে মুক্তি অস্বস্তিকর আবহাওয়ায় খানিকটা স্বস্তি বাংলায় ঝেপে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভার শুক্রবার বাংলার বেশ কিছু জেলাতে বৃষ্টি হবে সাত তারিখ বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট তারিখে দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে তেমন সম্ভাবনা নেই ন তারিখে পূর্ব বর্ধমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টি নেই হাওয়া ঘুরতে পারে দশ তারিখে সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া উইকেন্ডের আগে গরম আরও বাড়বে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে এবং বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি অন্যদিকে উত্তরবঙ্গের উপরের জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এই বৃষ্টি বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি তারিখে একই রকম পরিস্থিতি থাকবে সাত তারিখ পাঁচটি জেলা কিছুটা বেশি বৃষ্টি হবে নয় দশ এবং এগারো তারিখ কিছুটা বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাওয়া অফিস বলছে যে তেরো জুনের আগে রাজ্যের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না বর্ষা ইতিমধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে বর্ষা ঢুকেছে দক্ষিণ উষ্ণ এবং আদ্র আবহাওয়ার সম্ভাবনাই রয়েছে দক্ষিণে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে অকারণে বাইরে না যাওয়ার তেরো জুনের আগে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের কোনো আশা নেই অস্বস্তিকর একটা ওয়েদার আর তাতে রীতিমতো সাধারণ মানুষের অবস্থা ভীষণ খারাপ বিশেষত দক্ষিণবঙ্গের কারণ দক্ষিণবঙ্গে তো সেইভাবে বৃষ্টি দেখা পাওয়াই যাচ্ছে না ব্যবসা গরম সেই ব্যবসা গরম থেকে এবার মুক্তি এই অস্বস্তিকর আবহাওয়ায় খানিকটা স্বস্তি দিতে বাংলায় ঝেপে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুক্রবার বাংলার বেশ কিছু জেলাতেই বৃষ্টি হবে সাত তারিখ বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট তারিখ দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে তেমন একটা সম্ভাবনা নেই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং